السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله আমরা এখানে এই হাওয়ার গুলো সবাই বুঝে গেছি, তাই না? এই যে আমরা এখানে কি কারোর কোনো এখনো আটকায়? কেউ পড়া শিখো না এমন আছো? কেউ কালকে কারা কারা শিখো নাই? তোমরা পড়া শিখছো? গতকালকে যারা পড়া পারছিল না তারা কি পড়া শিখছে? জি ওস্তাদ, তারা হ্যাঁ, শিখছে ইনশাল্লাহ, শিখছে সবাই হাত ইনশাল্লাহ। দেখাও, কারা কারা শিখো নাই? যারা পড়া শিখো নাই হাত উঠাও। মাশাআল্লাহ, তাহলে সবাই শিখছো, গুড, ভেরি গুড। এখন তাহলে আমরা আজকে একটা নতুন পড়া পড়ব। তার আগে এই পাঠে আমরা কি কি শিখলাম একটু একটু পড়ে নেই আমরা। এই যে আমার সাথে পড়ো, এই দেখো শুরুতে আছে আইনা। আইনা অর্থ কি? এই যে আইনা অর্থ কি? কোথায় কোথায়? তাহলে দেখো এখন আমরা যদি প্রশ্ন করি আইনাল মিআতাফু, অর্থ কি? অবাধ্য কোথায়? শাবাশ। এরপরে যদি বলি আইনান নাযারাতু, আইনা সাঈদুন, আইনা সাঈদাতু, তাহলে আমরা আইনা বা কোথায় এই প্রশ্ন করা শিখে গেলাম, তাই না? বলতো, আমি বলতে চাই চশমাটি কোথায়? ভেরি গুড। বলতো, আমি বলতে চাই বেলাল কোথায়? মাশাআল্লাহ। আমি বলতে চাই তামিম কোথায়? মাশাআল্লাহ। ওভারকোটটি কোথায়? মাশাআল্লাহ। তাহলে এইভাবে আমরা আইনা দিয়ে যে কোনো প্রশ্ন করতে পারবো, তাই না? আইনা বিলালুন, আইনাল মুদাররিসু, এরপরে আইনা তামিম, আইনা নিশান, এভাবে একে একে নাম দিয়ে আমরা বলতে পারবো এবং জিনিস দিয়েও বলতে পারবো, তাই না? আইনাল কিতাবু, আইনাল কলামু, এভাবে। এরপরে দেখো আমরা একটা শব্দ পড়েছিলাম মান। মান মানে মান অর্থ কি? কে? ভেরি গুড। আমরা পড়ছিলাম না হাদিহি মান, এটা কে, ইনি কে, ইনি কে, এভাবে পড়ছিলাম, তাই না? এই দেখো এখন জিজ্ঞাসা করছে মান হাদা, কি হবে? মান হাদিহি, ইনি কে। ভেরি গুড। মান আন্তা, মান আন্তি, তুমি কে। এই যে একটা পুরুষ আর একটা মহিলা। এরপরে মান হুয়া, ভেরি গুড। মান হিয়া, তাহলে মান দিয়ে আমরা যে কাউকে প্রশ্ন করতে পারবো, তাই না? বলো তো সে কে? মান হুয়া, সে মহিলা বলবো। মান হিয়া, হ্যাঁ, সে কে? এটা মান হুয়া হইতে পারে অথবা মান হিয়া হইতে পারে, তাই না? বাকি বলো তো মহিলা কোনটা, পুরুষ কোনটা? হিয়া হইল মহিলা আর হুয়া হইল পুরুষ। মাশাআল্লাহ। তাহলে বলো তো তুমি কে? যদি মহিলাকে বলি কারেক্ট, মান আন্তা, তুমি কে পুরুষ, আর মান আন্তি, তুমি কে মহিলা। ইনি কে, ইনি কে, আর মহিলাকে বললে আনহাদিহি। ভেরি গুড। তাহলে আমরা মান দিয়ে প্রশ্ন করা শিখে গেলাম। মান, তারপরে আমি যাকে জিজ্ঞাসা করতেছি, যার সম্পর্কে জানতে চাচ্ছি, মান হাদা, মান হাদিহি, মান আন্তা, মান আন্তি, মান হুয়া অথবা মান হিয়া, এভাবে প্রশ্ন করতে পারবো। এরপরে যাই, দেখো এখানে আমরা তিনটা শব্দ পড়েছিলাম, বলো। ইয়াতাওয়াদ্দাউ, ইউসাল্লি, ইউসাল্লি, ইয়াকরাউ,
আবার বলো, ইয়াতাবাদ্দাউ ইউসাল্লি يصلي ইয়াকরাউ। يقرأ তোমরা জানো ইয়াতাবাদ্দাউ অর্থ কি? হুয়া ইয়াতাবাদ্দাউ, সে উযু করতেছে। ইয়াতাবাদ্দাউ মানে সে উযু করতেছে। ভেরি গুড। এরপরে বলো ইউসাল্লি, এটার অর্থ কি? সে সালাত আদায় করতেছে, সে নামাজ পড়তেছে। ইউসাল্লি। এরপরে বলো ইয়াকরাউ, তিন নাম্বারটা বলো ইয়াকরাউ অর্থ কি? সে পড়তেছে। গুড। তাহলে ইয়াতাওয়াদ্দাউ, সে উযু করতেছে। ইউসাল্লি, নামাজ পড়তেছে। ইয়াকরাউ, পড়াশোনা করতেছে, পড়তেছে। এই যে এই, সে যদি মহিলাকে বলি সে মহিলা, তাহলে কি হবে? এই দেখো, এই যে এখানে ছিল ইয়া, নিচে দেখো হয়ে গেছে তা, তাতাওয়াদ্দাউ। মহিলার ক্ষেত্রে একটু পরিবর্তন, হিয়া তাতাওয়াদ্দাউ। সবাই বলো হিয়া তাতাওয়াদ্দাউ। হিয়া তুসাল্লি, হিয়া তুসাল্লি। হিয়া তাকরাউ, হিয়া তাকরাউ। আবার হিয়া তাতাওয়াদ্দাউ, হিয়া তুসাল্লি, হিয়া তুসাল্লি। হিয়া তাকরাউ, হিয়া তাকরাউ। হিয়া তাতাওয়াদ্দাউ, হিয়া তাতাওয়াদ্দাউ। সে উযু করতেছে। সে হিয়া তুসাল্লি, হিয়া তুসাল্লি। সে সালাত আদায় করতেছে। সে সালাত আদায় করতেছে। হিয়া তাকরাউ, হিয়া তাকরাউ। সে পড়াশোনা করতেছে। সে পড়াশোনা করতেছে। তাহলে তোমরা বুঝে গেছো, ইয়াতাওয়াদ্দাউ তাতাওয়াদ্দাউ এগুলো ছিল পুরুষদের জন্য আর এগুলো মহিলাদের জন্য। তাহলে আমি বলি তো একটা, তোমরা অর্থ বলবা। বলো তো হিয়া তাকরাউ অর্থ কি হবে? সে পড়তেছে। ভেরি গুড, হিয়া তাকরাউ। এখন বলো তো, এখন বলো তো, যদি বলি হি হুয়া ইয়াতাওয়াদ্দাউ, এটার অর্থ কি? সে উযু করতেছে। ভেরি গুড। তাহলে আমরা এই পড়াটা বুঝে গেলাম। তাহলে একটু আমি লিখি, তোমরা একটু বলো তো কোনটা পুরুষ কোনটা মহিলা। এই যে বলো তো, আমি লিখতেছি হুয়া অর্থ কি? এটা পুরুষ না মহিলা? মহিলাদের জন্য বললে কি হবে? হিয়া। শাবাশ। এখন আমি বলবো সে উযু করতেছে, তাহলে আরবি কি? ইয়াতাওয়াদ্দাউ। তাহলে বলো তো এটা পুরুষ না মহিলা? মহিলা। ইয়াতাওয়াদ্দাউ, এই যে ইয়া আছে, এটা মহিলা? এটা পুরুষ। হুয়া ইয়াতাওয়াদ্দাউ। আর যদি মহিলাকে বলতে চাই যে সে মহিলা উযু করতেছে, কি হবে? হিয়া তাতাওয়াদ্দাউ, হিয়া তাতাওয়াদ্দাউ। এই দেখো, এটা ছিল ইয়াতাওয়াদ্দাউ ইয়া, আর এখানে গিয়ে হয়ে গেছে তা, হিয়া তাতাওয়াদ্দাউ। এটা কি সবাই বুঝতে পারছো? পুরুষ হলে কি হবে? হিয়া ইয়াতাওয়াদ্দাউ। আর মহিলা হলে কি হবে? হিয়া তাতাওয়াদ্দাউ। ভেরি গুড, হিয়া ইয়াতাওয়াদ্দাউ অথবা হিয়া তাতাওয়াদ্দাউ। শাবাশ। এরপরে আমি যাই, এখন বলো এই যে একটা শব্দ হলো তাকরাউ, হিয়া
هو يقرأ هو يقرأ সে পড়ছে পুরুষ না মহিলা মহিলা হলে কি হবে তাই না শাবাশ হিয়া তাকরাউ হিয়া তাকরাউ এখন আমি বলবো হুয়া ইউসাল্লি অর্থ কি সে সালাত আদায় করতেছে এখন যদি বলি এখন যদি বলি হিয়া তুসাল্লি একই অর্থ বাকি এটা হলো পুরুষ আর পরেরটা মহিলা তাহলে এই পরেরটা তোমরা বুঝে গেছো সবাই বুঝছো এটা সবাই ভেরি গুড এরপরে সামনে যাই এই দেখো আমি বলতে চাই সাইদ রুমে আছে কিভাবে বলবো এই যে সাইদুন এই দেখো সাইদ ফি মানে ভিতরে ইন তাহলে সাইদুন ফিল মসজিদি অর্থ কি হলো ভেরি গুড সাইদুন ফিল মুসল্লা নাই নাই সাইদ যায় না মাঝে সাইদ যায় না মাঝে সাইদুন ফিল মুসল্লা অর্থ কি হলো সবাই একটু লিখে ফেলো সাইদ যায় না মাঝে দ্রুত লিখে ফেলো তাড়াতাড়ি কে আগে লিখতে পারে সাইদ যায় না মাঝে সাইদুন ফিল মুসল্লা মুসল্লা অর্থ কি ম্যাট প্রেয়ার যায় না মাঝ সাইদ যায় না মাঝে আছে বলতে পারো আছে তাড়াতাড়ি লিখে ফেলো কার শেষ হয়েছে ভেরি গুড পিছনে ওই যে পিছনে খাতা উঠাইছে তুমি আগে আসো পিছনে খাতা দেখাচ্ছে যে প্রথমে হ্যাঁ শাবাশ হ্যাঁ যে তুমি দাঁড়াইছো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি তোমার খাতা দেখি দেখি খাতা ভেরি গুড সাইদ যায় না মাঝে কি নাম মাসমুকা ইসমি হাসিবুর হাসিবুর শাবাশ ইজলিস যাও বসো ভেরি গুড শাবাশ তাহলে সাইদুন ফিল মুসল্লা সবাই বলো সাইদুন ফিল মুসল্লা সাইদ যায় না মাঝে আছে ভেরি গুড এরপরে সাইদুন ফিল গুরফাতি সাইদ রুমে আছে ভেরি গুড সাইদুন ফিল গুরফাতি অর্থ কি সাইদ এরপরে বলো সাইদুন ফিল হাম্মামি অর্থ কি হবে সাইদ গোসলখানায় আছে শাবাশ তাহলে পরিবর্তন করে করে ফির পরে পরিবর্তন করে দিলেই হয়ে যাবে তাই না আবার পড়ি আমরা বলতো সাইদুন ফিল মসজিদি অর্থ বলো সাইদ মসজিদে আছে এরপরে সাইদুন ফিল মুসল্লা অর্থ কি ভেরি গুড এরপরে সাইদুন ফিল গুরফাতি সাইদ রুমের মধ্যে আছে এরপরে সাইদুন ফিল হাম্মামি সবাই বুঝতে পারছো সবাই এখন একজন দাঁড়াও মাঝখান থেকে ইসমাইল দাঁড়াও ইসমাইল হ্যাঁ ইসমাইল বলো সাইদ রুমের মধ্যে আছে কি হবে
السلام عليكم. وعليكم السلام. سعيد رومير مدة আছে عربي بلو. اسماعيل بلو بلو ها سعيد رومير مدة আছে سعيدون رومير مدة আছে ها بلو عربي تي كيابي কে পারো এটা বলতে পারবে কে দাঁড়াও اسماعيل হ্যাঁ পারভেজ বলো কি হবে سعيد في الغرفة شاباش ভেরি গুড احسنت বসো আর কে পারে আর কে পারে হ্যাঁ দাঁড়াও দাঁড়াও السلام عليكم وعليكم السلام سعيد রুমের মধ্যে আছে বলো سعيد في الغرفة হ্যাঁ বলো তো سعيد মসজিদের মধ্যে আছে কি হবে سعيد في المسجد سعيد غسل خانه আছে কি হবে سعيد في الحمام شاباش ভেরি গুড احسنت বসো তুমি ভেরি গুড কি নাম তোমার উস্তাদ এই ছাত্রের নামই আছে আবু সাইদ ও আবু সাইদ মাশাআল্লাহ এরপরে আর কে পারে দাঁড়াও হ্যাঁ সামনে এই পারভেজ তোমার পাশে আসো হ্যাঁ সালাউদ্দিন হ্যাঁ বলো সাইদ জায়নামাজে আছে সাইদুন ফিল মুসল্লা ভেরি গুড এরপরে বলো সাইদ রুমের মধ্যে আছে সাইদুন ফিল গুরফাতি এখন আমি নাম পরিবর্তন করে দিব বলো আহমদ রুমের মধ্যে আছে আহমদ আহমদ ফিল গুরফাতি ভেরি গুড আহমদু ফিল গুরফাতি তাই না তারপরে বলো আমি বলতে চাই মুহাম্মদ মসজিদের মধ্যে আছে বলো তো মুহাম্মাদুন ফিল মাসজিদি ভেরি গুড মুহাম্মাদুন ফিল মাসজিদি শাবাশ বসো সালাউদ্দিন বসো আর কে পারে পিছনে কে পারে হ্যাঁ ডান পাশে পিছনে হাত উঠাইছে আসো তুমি السلام عليكم وعليكم السلام ما اسمك اسمي سيام سيام كيف حالك بخير والحمد لله وكيف حالك أنت بخير والحمد لله من أين أنت أنا بنغلاديشي أنا من بنغلاديش أنا من بنغلاديش ما جنسيتك أنا بنغلاديشي Very good. أنا بنغلاديشي يون شبك تُوِي هو هما هم شنو هو هما هم هو هما هم شبك هي هما هنا أنت أنتما أنتم أنتم أنت أنتما أنتم أنا نحن شبك هو هما هم شنو هو هما هما هم هي هما هم هي كنا ها هما هم ها هما هم تا هما كم كي كما كنا يا نا very good يا نا এখন তুমি বলো আমি বলতে চাই বিলাল গোসল খানায় আছে বিলাল ফিল গুড হাম্মামি মাশাআল্লাহ বিলাল ফিল হাম্মামি এখন আমি বলতে চাই সিয়াম সিয়াম মসজিদে আছে সিয়াম ফিল মসজিদে মাশাআল্লাহ এখন বলতে চাই সিয়াম জায়নামাজে আছে সিয়াম ফিল মুসল্লা ভেরি গুড মারহাবান ইজলিস তুমি বসো শাবাশ সিয়াম ভেরি গুড এরপরে আর কে পারে পিছনে পিছন থেকে আসতেছে কে আসতেছে ভেরি গুড আসো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাসমুকা ইসমি তাসিরুন তাসিরুন কাইফা হালুকা بخير الحمد لله من أين أنت؟ بخير والحمد لله من أين أنت؟ أنا من بنغلاديش ما
ما جنسيتك؟ أنا بنغلاديشي. ها তুমি هو هما هم شنو هو هما هم هو هما هم ها هما هن قا هما كم قي هما كنا قي হয়ে যাচ্ছে দেখো তাসিল তোমার قي হয়ে যাচ্ছে কাফটা ছোট কাফ না এই যে উচ্চারণটা হবে কি একটু বলো আবার কা কুমা কুন এই যে উচ্চারণটা হবে এরকম তাই না এই দেখো কা বলো কুম এই যে কা কা নরমাল উচ্চারণ কা নরম কা হ্যাঁ কা কুমা কুম এরপরে বলো কি কি কুমা কুন না না কি না কি 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 নরমাল কি হ্যাঁ শাবাশ তারপরে কি কুমা কুম কুন না হ্যাঁ না আনা নাহনু কেন কি কুমা কুন না তারপরে কি ইয়া না শাবাশ ইয়া না এখন আমি একটা মেয়েদের নাম বলে বলবো তুমি বলবা বলো ফাতেমা গোসলখানায় আছে কি হবে ইয়া ফাতিম না ফাতিমা গোসলখানায় আছে তাহলে কি হবে ফাতিমা তু ফাতিমা তু ফি হাম্মামি শাবাশ ফাতিমা তু ফিল হাম্মামি ফাতিমা গোসলখানায় আছে এখন বলো তো সাইদা জায়নামাজে আছে কি হবে সাইদা তু ফিল হাম্মামি সাইদা জায়নামাজে আরবি কি জায়নামাজ মুসাল্লা হ্যাঁ তাহলে বলো সাইদা তু ফিল মুসাল্লা ভেরি গুড সাইদা জায়নামাজে আছে এখন বলো বেলাল মসজিদের মধ্যে আছে কি হবে বিলালুন ফিল মসজিদি শাবাশ বিলালুন ফিল মসজিদি ভেরি গুড আচ্ছা তোমার নামটা তাসিরুন নাকি কি তাসিরুন উস্তাদ নামটা বলতে পারি না ওর নাম কি তাসির 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 ও তাসির ওর নাম লিখে দিছি দিয়েছে আচ্ছা ওর ইংরেজি নামটা কিভাবে ওটা দেখতে হবে মানে অর্থটা বেশি অর্থটা তো মনে হচ্ছে সুন্দর না নামটা পরিবর্তন করতে হবে বুঝতে পারছেন ওর নামটা পরিবর্তন করতে হবে অর্থ সুন্দর না তাসির দিলে ভালো হয় নাকি এটা ও কোন ক্লাসে পড়ে ক্লাস থ্রি ইমদাদ আবদুল্লাহ মামুন ইসরাফিল ইসমাইল হুসাইন আহমদ হাবিব লোকমান হুসাইন কাদার তাহলে ক্লাস থ্রি ওর নাম মানে বাদ পড়ছি তাই না আমরা যেগুলো লিখি নাই ওগুলোতে পড়ছি তাই না নামটা কি বাদ পড়লো দেখতে হবে ওকে গ্রুপ সি ওই নামগুলো পাই না ওস্তাদ এই জন্য মনে হয় না ওটা বাদ পড়ছে ঠিক আছে ওটা আবার দেখে আপনাদের ওই টেবিলটা ওই যে যেই নামগুলো পাঠাইছিলেন না আরেকবার একটু আমাকে দিয়েন হ্যাঁ আরেকবার পাঠায় না ওকে ওইখান থেকে ঠিক করে দিয়ে দেবো ঠিক আছে শাবাশ বস খুব ভালো পড়ছে মারহাবা এরপরে তোমরা এটা বুঝে গেছো তাই না এখন যাই আমরা এই যে সামনে এই যে এটা দেখি কারা কারা আমরা পারি এই দেখো এটা শিখাচ্ছে হলো হাদা ওয়ালিদি আম্মার অর্থ কি হলো ইনি আমার বাবা আম্মার হাদা ওয়ালিদি আম্মার ইনি আমার বাবা আম্মার ইনি আমার বাবা আম্মার এই দেখো এরপরে হাদা ওয়ালিদুহু আম্মার
এখন অর্থ কি হলো বলো তো না ওয়ালিদু হু এই যে তোমরা বলেছো হু হুবা হুম হু অর্থ কি তার হু অর্থ কি তার তাহলে এখন অর্থ হবে ইনি তার বাবা আম্মা বলো সাবাস ওয়ালিদু হু মানে তার বাবা বলো তো ওয়ালিদু হু আর ওয়ালিদি এই যে প্রথমে যেটা আছে ওয়ালিদি এটার অর্থ কি আমার বাবা আর ওয়ালিদু হু তার বাবা হ্যাঁ সবাই বলো ওয়ালিদু হু তার বাবা ওয়ালিদি আমার বাবা এই দেখো নিচের দিকে ওয়ালিদি আমার বাবা ওয়ালিদু হু তার বাবা এই যে তার ডান দিকে ইশারা করে তার বাবা ওয়ালিদি অর্থ কি ওয়ালিদু হু ভেরি গুড এখন বলো আমার বাবা আরবি কি আমার বাবা সবাই হাত দেখাও ওয়ালিদি আমার বাবা তার বাবা আরবি কি তার বাবা সবাই বলো ওয়ালিদু হু আর বাবা হ্যাঁ সবাই বলো ওয়ালিদি আমার বাবা ওয়ালিদি আমার বাবা ওয়ালিদু হু আর বাবা এখন দেখো একটু আমরা পড়ি হাদা ওয়ালিদি আম্মার বলো অর্থ কি হলো তুমি আমার বাবা আম্মার এখন বলো হাদা ওয়ালিদি এখন বলো হাদা ওয়ালিদু হু আম্মার আরবি কি অর্থ কি হলো সাবাস ইনি তার বাবা আম্মা ইনি তার বাবা আম্মা এখন দেখো সামনে আসতেছে জাদ্দুন অর্থ কি জাদ্দুন দাদা তাহলে বলো আমার দাদা আরবি কি জাদ্দি জাদ্দি আমার বাবা এখন তার দাদা আরবি কি জাদ্দুহু তার দাদা কি হবে জাদ্দুহু আমার দাদা আরবি বলো জাদ্দি তার দাদা আরবিটা বলবা তোমরা আরবি হ্যাঁ তোমরা আরবিটা বলবা জাদ্দি আমার দাদা তারপরে জাদ্দুহু তার দাদা সাবাস এখন বলো হাদা জাদ্দি আম্মার হাদা জাদ্দি আম্মার তুমি আমার দাদা আম্মার এরপরে হাদা জাদ্দুহু আম্মার
অর্থ কি হলো? ইনি তার দাদা সাবাস, ইনি তার দাদা আম্মার। তারপরে দেখো যদি আমি বলি পরের শব্দ আম্মুন, আম্মুন অর্থ কি? চাচা। দেখো হাদা আম্মি, আম্মার, ইনি আমার চাচা আম্মার। ওয়াহাদা আম্মুহু আম্মার, ইনি তার চাচা আম্মার। এটা সবাই বুঝতে পারছো? এখন বলো তো আমি বলতে চাই আমার চাচা, আরবি কি? না শুধু আমার চাচা, শুধু আমার চাচা কি হবে? শুধু আম্মি, আম্মি মানে আমার চাচা, তাই না? আর যদি বলো তার চাচা কি হবে? আম্মুহু। এখন যদি আমি শুরুতে হাদা যুক্ত করে দেই তাহলে হবে হাদা আম্মি, ইনি আমার চাচা। হাদা অর্থ কি? হাদা ইনি, ইনি আমার চাচা। এখন একটা নাম বলে দাও, বলো আমার চাচার নাম কথার কথা আব্দুল্লাহ, তাহলে আমি নাম বলে দিলাম আব্দুল্লাহ। অর্থ কি? এখন বলো আমার ইনি আমার চাচা ইব্রাহিম, কি হবে বলো তো? হাদা আম্মি ইব্রাহিম, ইনি আমার চাচা ইব্রাহিম, ইনি আমার চাচা ইব্রাহিম। এখন বলতে চাই ইনি তার চাচা ইব্রাহিম, কে বলতে পারে? আম্মুহু হয়ে যাবে, তাই না? আম্মুহু, হাদা আম্মুহু ইব্রাহিম। বলো হাদা আম্মুহু ইব্রাহিম। সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পেরেছ? সবাই বুঝছো? সবাই সবাই বুঝতে পারছো? এটা কে পারে? দুজন দাঁড়াও দেখি কে কে পারে। এই দুজন বাদে সালাউদ্দিন, পারভেজ দুজন বাদে পিছন থেকে দেখি কে পারে, পিছনে কে পারে? আবু হুরাইরা কোথায়? আবু হুরাইরা আইনা? আবু হুরাইরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসমুকা? ইসমি আবু হুরাইরা। আচ্ছা আবু হুরাইরা আসলো, পিছন থেকে আরো একজন আসো। কে আসবে? আব্দুল্লাহ সর্দার আসো, আব্দুল্লাহ সর্দার আসো, সবাই বলতেছে। আচ্ছা আব্দুল্লাহ সর্দার, কালকে আব্দুল্লাহ হু হুমা হুম পারে নাই ভালো করে, একটু হু হুমা হুম শোনাও তো। হু হুমা হুম, হু হুমা হুম, হা হুমা হুম না, কা কুমা কুম, কি কুমা কুন না, ইয়া না। আবু হুরাইরা শোনাও, হুয়া হুমা হুম শোনাও। হুয়া হুমা হুম, ইয়া হুমা হুন না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন না, আনা নাহ,
Very good. Masmuka. أبو هريرة. Masmuka. اسمي أبو هريرة. كيف حالك؟ بخير والحمد لله. وكيف حالك أنت؟ بخير والحمد لله. من أين أنت؟ من أنا من أين بنغلاديش. أنت؟ أنا من بنغلاديش. ما جنسيتك؟ أنا بنغلاديشيون. من هو؟ তোমার পাশে আইনি কে? মান হুয়া? হুয়া আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ, বলো হুয়া সদিকি আব্দুল্লাহ। অর্থ কি হলো? আবু হুরায়রা বলো তো, হুয়া সদিকি আব্দুল্লাহ, বলো আদা সদিকি আব্দুল্লাহ, অর্থ কি হলো? আমার বন্ধু আব্দুল্লাহ। আমার বন্ধু আবদুল্লাহ, বা ইনি আমার বন্ধু আবদুল্লাহ। ভেরি গুড। এখন বলো, আমি বলতে চাই, আবদুল্লাহ বলবা প্রথমে, তারপরে আবু হুরায়রা বলবে। বলো, আমি বলতে চাই ইনি আমার বাবা আবদুল্লাহ। বলো তো। হ্যাঁ আবদুল্লাহ বলো। হ্যাঁ তুমি বলো। আচ্ছা তুমি একটু নাম পরিবর্তন করে দিচ্ছি, তুমি বলবা ইনি আমার বাবা আব্দুর রহমান। কি হবে? هذا والدي عبد الرحمن. ما شاء الله، very good، أحسنت. هذا والدي عبد الرحمن. إخوان أبو هريرة، تومي بولو، إني تار بابا عبد الرحمن، بولو تو. هذا عمه عبد الرحمن. بابا. والدي বললে তো আমার বাবা হয়ে গেল, তার বাবা বলবো والدهু, তাই না? কি বলবা? হাদা والدهু والدهু عبد الرحمن. এই হাদা والدهু عبد الرحمن. এই যে এখানে বইয়ের মধ্যে বলো তো, এই যে ইনি আমার বাবা আম্মার, বলো এখন, বলো ইনি তার বাবা আম্মার, ওয়ালিদুহু আবু হুরায়রা, বলো ওয়ালিদুহু আব্দুল্লাহ, তোমরা দুজন একসাথে বলো হাদা ওয়ালিদুহু আম্মার, হাদা ওয়ালিদুহু আম্মার, হাদা ওয়ালিদি আম্মার, হাদা ওয়ালিদি আম্মার। সাবাস, তোমরা বসো, ঠিক আছে? পারবে? সালাউদ্দিন, সালাউদ্দিন ঘুমাচ্ছে নাকি? সালাউদ্দিন হাই উঠাচ্ছে, রাতে ঘুমাও নাই সালাউদ্দিন? হ্যাঁ তোমরা দুজন আসো, তোমরা দুজন আসো। হ্যাঁ বলো তো, ইনি আমার দাদা আব্দুল্লাহ, পারবেজ বলো। ইনি হাদা হাদা জাদ্দি, হাদা জাদ্দি আম্মার। আচ্ছা আম্মার নাম পাল্টাই দিছি, আব্দুল্লাহ বলো। ইনি আমার দাদা আব্দুল্লাহ। হাদা হাদা জাদ্দি, ভেরি গুড, হাদা জাদ্দি আব্দুল্লাহ। সালাউদ্দিন বলো, ইনি আমার চাচা আব্দুল্লাহ। বলো তো, চাচা আর বিকি, নাই নাই আম্মুহু কেন, আমার চাচা, হাদা আম্মি আব্দুল্লাহ, হাজা আম্মি আব্দুল্লাহ। বুঝতে পেরেছি, সবাই বসো বসো বসো, তোমরা খুব ভালো পারো নাই কেউ। এখন একটু এই যে এটা পরিবর্তন করে দিচ্ছি, মেয়েদের জন্য কিভাবে বলবা আমার সাথে পড়ো। হাদিহি ওয়ালিদাতি, ওয়ালিদাতি আমিনা, হাদিহি ওয়ালিদাতি আমিনা, হাদিহি ওয়ালিদাতি
ইনি আমার মা আমেনা ইনি আমার মা আমেনা হাদিহি ওয়ালিদাতি আমিনাতু হাদিহি ওয়ালিদাতি আমিনাতু আবার বলো হাদিহি ওয়ালিদাতি আমিনাতু হাদিহি ওয়ালিদাতি আমিনাতু ইনি আমার মা আমেনা ইনি আমার মা আমেনা তারপরে বলো হাদিহি ওয়ালিদাতুহু আমিনা হাদিহি ওয়ালিদাতুহু আমিনা হাদিহি ওয়ালিদাতুহু আমিনা হাদিহি ওয়ালিদাতুহু আমিনা আবার বলো হাদিহি ওয়ালিদাতুহু আমিনা ইনি তার মা আমেনা ইনি তার মা আমেনা ভেরি গুড এরপরে হাদিহি জাদ্দাতি আমিনা ইনি আমার দাদি আমেনা ইনি আমার দাদি আমেনা হাদিহি জাদ্দাতি আমিনা হাদিহি জাদ্দাতি আমিনা ইনি আমার দাদি আমেনা ইনি আমার দাদি আমেনা এরপরে হাদিহি জাদ্দাতুহু আমিনা হাদিহি জাদ্দাতুহু আমিনা ইনি তার দাদি আমেনা ইনি তার দাদি আমেনা ভেরি গুড এরপরে হাদিহি আম্মাতি আমেনা হাদিহি আম্মাতি আমেনা ইনি তার ফুপু আমেনা ইনি তার ফুপু আমেনা তার ফুপু নাকি আমার ফুপু আমার ফুপু আমেনা আমার ফুপু তাই না হাদিহি আম্মাতি আমেনা হাদিহি আম্মাতি আমেনা এরপরটা বলো হাদিহি আম্মাতুহু আমেনা হাদিহি আম্মাতুহু আমেনা ইনি তার ফুপু আমেনা ইনি তার ফুপু আমেনা শাবাশ তাহলে আমরা এটা আমাদের হোমওয়ার্ক থাকবে ওস্তাদ এই দুইটা যেন সবাই লিখতে পারে ইনি আমার মা তার মা আমার দাদি তার দাদি এরপরে আমার দাদা তার দাদা আমার চাচা তার চাচা আমার বন্ধু তার বন্ধু ঠিক আছে এভাবে পরিবর্তন করে করে সব যেন পারে আমার শিক্ষক তার শিক্ষক আমার বন্ধু তার বন্ধু আমার ভাই তার ভাই আমি বাংলাতে লিখে দিব ওগুলার আরবি ওদেরকে প্র্যাকটিস করে পড়াবেন এরপরে সবাই যেন লিখতে পারে এটা মাশাআল্লাহ আমার চাচা তার চাচা আমার ভাই তার ভাই আমার বাবা তার বাবা আমার দাদা তার বাবা আমার বন্ধু তার বন্ধু ঠিক আছে পুরুষ মহিলা দুইটা এরপর একটু পড়ো তো আমার সাথে হুয়া তবে ইবন হুয়া মুদার কিসুন হুয়া মুহান্দিসুন হুয়া তালিবুন কে বলতে পারে তালিবুন অর্থ কি তাবিবুন অর্থ কি মুহান্দিসুন অর্থ কি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মুহান্দিসুন মানে ইঞ্জিনিয়ার বাংলাতে কে লিখতে পারে সে একজন ইঞ্জিনিয়ার তাড়াতাড়ি লিখে দেখাও তো সবাই খাতায় লেখো হুয়া মুহান্দিসুন সে একজন ইঞ্জিনিয়ার আরবি বাংলা দুইটাই লিখবা কে সবার আগে পারে দেখি আমি বাংলা লিখে দিব না দেখি কে শুদ্ধ লিখতে পারে হুয়া মুহান্দিসুন সে একজন ইঞ্জিনিয়ার আরবিটা লিখবা বাংলা লিখবা কে আগে লিখে দেখাতে পারে
দেখি ইঞ্জিনিয়ার বাংলা বানানটা কে পারে, কার ভুল হয় না? তাড়াতাড়ি, ওই যে বাম পাশে কার শেষ, ইসমাইলের পাশে কে দাঁড়াচ্ছে? হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, শাবাশ। হ্যাঁ দাঁড়াও, কে কার লিখা শেষ? সালাউদ্দিনের পিছনে আসো, ওই যে ও বাসখানে আগে হাত দেখাইছে, অটটা আগে দেখবো, শাবাশ। আসো আসো আসো, হাসমুকা ইসমি তাওসিফ, তাওসিফ। দেখি খাতা দেখি, ভেরি গুড। হুয়া মুহান্দিসুন, সে একজন ইঞ্জিনিয়ার। বুঝে যাচ্ছে না ভালো করে, আর একটু দেখাও ভালো করে, আর একটু বাম পাশে। হ্যাঁ, সে একজন ইঞ্জিনিয়ার, গুড, হয়েছে, ভেরি গুড, শাবাশ। আরো দেখি, হ্যাঁ এবার সালাউদ্দিন দেখাও, সালাউদ্দিন খাতা দেখি। হ্যাঁ পারভেজ, পারভেজ দেখি, সে একজন ইঞ্জিনিয়ার। না দন্ত না আলাদা কেন, দন্ত না আলাদা হবে না। দেখি সালাউদ্দিন, দেখি সালাউদ্দিন, সালাউদ্দিন হয়নি এখনো, এই পাশে কে আসছো দেখি? হ্যাঁ, সে একজন ইঞ্জিনিয়ার, হয় নাই, দন্ত না আলাদা হয়ে গেছে, হয় নাই। দেখি এটাকে দেখা যাচ্ছে না, শাবাশ। সে একজন, হ্যাঁ ভেরি গুড, এটা কে? মাসমুকা আবদুল্লাহ। হ্যাঁ তোমারটা হয়েছে, শাবাশ। আসো দেখি এটা কে, সে একজন ইঞ্জিনিয়ার। হুয়া লেখো নাই, শুধু মুহান্দিসুন লেখছো কেন? হুয়া মুহান্দিসুন লিখতে হবে না, একজন ইঞ্জিনিয়ার, ভেরি গুড। হ্যাঁ এটা দেখি, এটা কে? হুয়া মুহান্দিসুন, শাবাশ, একজন ইঞ্জিনিয়ার, গুড, হয়েছে, বুঝতে পারছি। তোমরা সবাই বসো, আর দেখ, হ্যাঁ দেখি কে আসলো, এটা হুয়া মুহান্দিসুন, সে একজন ইঞ্জিনিয়ার, শাবাশ শাবাশ, সুন্দর হয়েছে, শাবাশ, সে একজন ইঞ্জিনিয়ার, গুড, সুন্দর হয়েছে, শাবাশ। বসো সবাই, সবাই বসো, বাংলা বানান সুন্দর করে লিখতে হবে, তাই না? সে একজন ইঞ্জিনিয়ার। সবাই এখন খাতায় দেখো, আমি লিখে দিচ্ছি, এরকম যাদেরটা হয়েছে তাদেরটা হয়েছে, আর যারা এরকম লিখো নাই ভুল হয়েছে। সে একজন ইঞ্জিনিয়ার, দেখো এরকম কারা কারা লিখছো, সে একজন ইঞ্জিনিয়ার। এখন কাদের কাদের ভুল হয়েছে তোমরা ঠিক করে ফেলো। বুঝতে পারছো, সে একজন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার বানানটা কিরকম, বুঝতে পারছো সবাই? হ্যাঁ ইঞ্জিনিয়ার কিভাবে লিখবা, প্রথমে হ্রস্ব ইকার, এরপরে হলো এই যে ইয়, ইয়, এরপরে এটার সাথে বর্গীয় জ যুক্ত হবে, বুঝতে পারছো? বাংলাতে লিখার সময় যদি তুমি লিখতে চাও তখন এটা এরকম হিজি বিজি হয়, প্রথমে একটু বর্গীয় জ্বর মতো লিখবা, লিখে এরপরে এখানে পেঁচা টেঁচা দিবা, তাহলে হবে, তাই না? ইঞ্জিনিয়ার, খালাস, সবাই পারছো বানানটা? এখন সবার খাতার সাথে মিলায় নাও, পারভেজ বুঝছো তোমার কি ভুল হয়েছে? পারভেজ, আসসালামু আলাইকুম। আমরা বিদ্যুতের কারণে একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, একটু আমার সাথে পড়ো তো, আজকে আমরা একটা নতুন পড়া পড়ব, বলো। আনা ফাআলতু, নাহনু ফাআলনা, আনতা ফাআলতা,
أنت فعلتي. أنت فعلتي. هو فعل. هو فعل. هي فعلت. هي فعلت. أبار بولو. أنا فعلت. أنا فعلت. نحن فعلنا. نحن فعلنا. أنت فعلت. أنت فعلتي. أنت فعلتي. هو فعل. هو فعل. هي فعلت. هي فعلت. أبر أنا فعلت. أنا فعلت. نحن فعلنا. نحن فعلنا. أنت فعلت. أنت فعلت. أنت فعلت. أنت فعلت. هو فعل. هو فعل. هي فعلت. هي فعلت. أبر أنا فعلت. أنا فعلت. نحن فعلنا. نحن فعلنا. أنت فعلت. أنت فعلت. أنت فعلت. أنت فعلت. هو فعل. هو فعل. هي فعلت. هي فعلت. أبار برو. هو. أنا تيجي شروع هبه. أنا فعلت. أنا فعلت. نحن فعلنا. أنت فعلت. أنت فعلت. أنت فعلتي. أنت فعلتي. هو فعل. هو فعل. هي فعلت. هي فعلت. এখন একটু অর্থ সহকারে পড়ব একটু বলো انا فعلت. انا فعلت. এটার অর্থ হলো আমি করেছিলাম. বলো انا فعلت অর্থ কি আমি করেছিলাম আমি করেছিলাম انا فعلت আমি করেছিলাম রাইট একটু বলো انا فعلت অর্থ কি انا فعلت আমি করেছিলাম আমি করেছিলাম انا فعلت আমি করেছিলাম আমি করেছিলাম তাহলে এখন বলো نحن فعلنا অর্থ কি হবে আমরা করেছিলাম আমরা করেছিলাম বলো نحن فعلنا অর্থ কি আমরা করেছিলাম نحن فعلنا আমরা করেছিলাম এখন বলো এখন বলো انت فعلت অর্থ হলো তুমি করেছিলে انت অর্থ কি তুমি তাই না انت فعلت তাহলে অর্থ কি তুমি করেছিলে انت فعلت তুমি করেছিলে শাবাশ আবার পড়ো انت فعلت তুমি করেছিলে এই যে انت এটা পুরুষ নাকি মহিলা পুরুষ তাহলে আমরা বলবো তুমি পুরুষ এখানে ব্র্যাকেটে শেষে দেয়া থাকবে অথবা তুমির পরে দিয়ে দিবা তুমি করেছিলে তুমি পুরুষ এই যে তুমি করেছিলে তাহলে এখন বলে তো আন্তি ফালতি কি হওয়ার কথা মহিলা মহিলা করেছিল এই যে একই অর্থ তুমি করেছিলে কিন্তু এটা বোঝাবে মহিলা তাই না আন্তি ফালতি তুমি করেছিলে আন্তি ফালতি তুমি করেছিলে এখন শেষেরটা শেষেরটাতে আমরা পড়ব হুয়া ফাআলা বলেন তো এটার অর্থ কি হবে সে করেছিল মাশাআল্লাহ হুয়া ফাআলা মানে সে করেছিল সে পুরুষ না মহিলা শাবাশ হুয়া ফাআলা সে করেছিল তাহলে বলেন তো হিয়া ফাআলাত এটার অর্থ কি হবে সে মহিলা তাহলে এখন আমার সাথে আবার পড়ো
هو فعل সে করেছিল ইয়া ফাআলা সে করেছিল এখন একসাথে বলো আনা ফাআলতু সবাই বলো আনা ফাআলতু আনা ফাআলতু আনা ফাআলতু আমি করেছিলাম আমি করেছিলাম নাহনু ফাআলনা নাহনু ফাআলনা আমরা করেছিলাম أنت فعلت أنت فعلت তুমি করেছিলে তুমি করেছিলে أنت فعلتي أنت فعلتي তুমি মহিলা করেছিলে তুমি মহিলা করেছিলে هو فعل هو فعل সে করেছিল সে করেছিল هي فعلت সে করেছিল মাশাআল্লাহ একটু আবার শুরু থেকে আনা ফাআলতু আনা ফাআলতু আমি করেছিলাম আমি করেছিলাম নাহনু ফাআলনা নাহনু ফাআলনা আমরা করেছিলাম আমরা করেছিলাম আনতা ফাআলতা আনতা ফাআলতা তুমি করেছিলে أنت فعلتي أنت فعلتي তুমি করেছিলে তুমি করেছিলে هو فعل هو فعل সে করেছিল সে করেছিল هي فعلت هي فعلت সে করেছিল এই যে এই পাতাটা আমি তোমাদেরকে দিয়ে দিব এটা সবাই মুখস্থ করে ফেলতে হবে একসাথে যেন কেউ পারো না এরকম হইতে পারবে না এই যে আনা ফালতু আমি করেছিলাম নাহনু ফাআলনা আমরা করেছিলাম আনতা ফাআলতা তুমি করেছিলে আনতি ফাআলতি তুমি করেছিলে হুয়া ফাআলা সে করেছিল হিয়া ফাআলাত সে মহিলা করেছিল কে বলতে পারবে একজন দাঁড়াও তো পারভেজ বলো তো একটা একটা পারভেজ আনা ফাআলতু আমি করেছিলাম নাহনু ফাআলনা আমরা করেছিলাম আনতা ফাআল আনতা ফাআলতা তুমি পুরুষ করেছিলে আনতি ফাআলতি পুরুষ মহিলা বলতে হবে না পুরুষ মহিলা তো তুমি বুঝছোই খালি বলবা তুমি করেছিলে কারেক্ট হ্যাঁ তুমি করেছিলে হুয়া ফাআলা তুমি করেছিলে সে করেছিল হিয়া ফাআলাত সে করেছিল সাবাস আরেকজন দেখি পিছন থেকে একজন আসো সিয়াম আসো দেখি সিয়াম সিয়াম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ পড়ো আনা ফালতু আমি করেছিলাম নাহনু ফাআলনা আমরা করেছিলাম আনতা ফাআলতা তুমি করেছিলে আনতি ফাআলতি তুমি করেছিলে হুয়া ফাআল্লা হুয়া ফাআলা সে করেছিল ইয়া ফাআল মানে সে করেছিল মানে হিয়া ফাআলাত বলো হিয়া ফাআলাত রাইট সে করেছিল হুয়া ফাআলা সে করেছিল হিয়া ফাআলাত সে মহিলা করেছিল আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে আজকে আমাদের এই পর্যন্তই ইনশাআল্লাহ আগামী শুক্রবারে পড়ব তার আগে হোমওয়ার্ক কি আমি গ্রুপে লিখে দিয়ে দিব তোমরা সবাই ভালো করে হোমওয়ার্ক করবা ভালো করে পড়বা ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ হাফেজ السلام একটু দোয়া পড়ে নেই আমরা সবাই পড়ো সুবহানাক আল্লাহুম্মা সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা وأتوب إليك وأتوب إليك
مع السلامة. السلام عليكم. وعليكم السلام.